আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু ইসমিল্লাহাম বাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা এবং মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে তার গোষ্ঠ যারা কোরবানি দিবে তারা খেতে পারবে কিনা নাকি ফকির মিসকিনকে সবগুলো বিলি করে দিতে হবে প্রথম কথা হচ্ছে মৃত ব্যক্তির থেকে যদি ওসিয়ত পাওয়া যায় যে আমার জন্য তোমরা আমার মরার পরে কোরবানি করবে তাহলে তার অর্থের মৃত ব্যক্তির সম্পদের এক তৃতীয়াংশ থেকে এই ওসিয়ত ফুরা করা ওয়ারিস্টের উপর ফরস তৃতীয় অংশ থেকে তার রেখে যাওয়া সম্পদের তৃতীয় অংশ থেকে ও আর এসেরা কোরবানি করবে এবং কোরবানি করতে বাধ্য এবং এই কোরবানির গোষ্ট ফকির মিসকিনদেরকে বর্ণন করে দিতে হবে এই ওষীয়তের গোষ্ঠ কেউ খাইতে পারবে না যদি ও আর এসেরা হয়ে থাকে অর্থাৎ তাদেরও কোরবানি করার ক্ষমতা আছে এমন হয়ে থাকে তাইলে সমস্ত গোষ্ঠই ফকির মিসকিনকে বর্ণন করে দিবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওসিয় করু ব্যক্তি এমনিতেই ওয়ারিশগণ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে ইচ্ছুক এই ধরনের কোরবানিতে অনেক মতভেদ আছে তবে ইমাম আবু হানিফ সহ বিভিন্ন বিজ্ঞানগণ বলেন অন্যান্য হেফাজত যেমন মিত্র ব্যক্তির জন্য করা যায় সৎকা সিয়াম হজ ইত্যাদি তাই কোরবানিও এটা একটা কি যে সৎকার মতো আবাদত তাই এটাও করা যাবে আর ম্যাম শাফি রহমতুল্লাহ এই সহ আরো বিজ্ঞানগণ থাকেন না করা যাবে না এবাদত করতে তুলি লিখবে যেহেতু এই বিষয়ে কোন সঠিক দলিল নাই তাহলে মিত্র ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না কেউ কেউ একটা হাদিস আলী রাজি আল্লাহ তালানহ থেকে নিয়ে আসতে চান যে আলী রাজি আল্লাহ তালন নবী সাল্লাহামের পক্ষ থেকে কোরবানি করার নির্দেশ ফেয়ে নবী সাল্লাহামের মারা দেওয়ার পরে তিনি রাসুল সালামের পক্ষ থেকে কোরবানি করতেন যেমন এই বিষয়ের একটা হাদিস বর্ণনা করা হয় না আলী রাজি আল্লাহ আনহু

মোবারক ফুরি বলেন যে এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে যিনি উল্লেখ আছেন একজন শরিক এ শরিক উনি কোন নির্ভরযোগ্য বর্ণনাকারী নন উনার বর্ণনাতে দুর্বলতা আছে আলমনজুরি বলেন হানস একজন বর্ণনাকারী হুয়া আবুল মোহাম্মদ কানানি কান আনি

আবুল আবুল মোতামের আলকানানি আসানি তিনি বেশি বেশি হাদিসের মধ্যে যে ওহাম করেন অর্থাৎ এটা হবে হবে নাকি সেটা এক এক সময় একটা বলার চেষ্টা করেন আর আলাদি আল্লাহন থেকে উনি এমন কিছু হাজি বর্ণনা করেন যেই হারিসগুলো নির্ভরযোগ্য কোন বর্ণনাকারী বর্ণনা করেন না যার কারণে উনি লাইফ দায় যুগি উনার কথার উপরে কি করা যাবে না হুজ্জত কায়েম করা যাবে না যে উনার কথা প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না ওয়া শরিক ইবনু আব্দুল্লাল কাজী فيه مقال যেটা বলছি আমি যে শরিক এই হাদিসের বর্ণনার মধ্যে একজন আছেন শরিক তিনি হচ্ছেন ইবনু আব্দুল্লাল কাজী উনার ব্যাপারে মধ্যে মধ্যে কি আছে মকাল আছে কথা আছে অর্থাৎ উনিও কিনা নির্ভরযোগ্য নয় তারপরে আবুল হাসানা এই একজন আছেন শেখ আব্দুল্লাহ মাজহুল উনি হচ্ছেন অপরিচিত কামা 알피타 فالحدیث ضعيفٌ সুতরাং হাদিস তো দুর্বল হাদিস তাইলে आलियाতে লেখা থেকে কি হাদিসটা আমরা যে ভিটা দেখতে পাইতেছি বিভিন্ন হাদিস গ্রন্থে তবে এটা বর্ণনা সূত্রে এটা এটাই প্রমাণিত হলো আর একটা বিষয় হচ্ছে যে কেউ কেউ এটাকে সহী যদি বলিও থাকেন কোন কোন সূত্রে বা কোন কোন কারণে তাইলে বলবো যে এখানে শব্দটা আছে কি আমার আহ বিড়ালিকা রফিসালাম তাকে নির্দেশ দিচ্ছেন এটা করার জন্য অর্থাৎ করছেন তাহলে মৃত্যু ব্যক্তির ওসিয়ত হিসাবে আলিয়তামের ওসিয়ত হিসেবে করছেন তাই ওসিহতের যদি হইয়া থাকে আমরাও বলি যে ওসিহত হলে এটা অবশ্যই যাওয়ার কি করবে আদায় করবে আর রাসুল সালামের জন্য আলাদাভাবে অনেকে একটা শরীর রাখেন ছয় জনের ছয় অংশ নেন এক অংশ সবাই মিলে রাসুল নামে করেন এটা আসলে প্রয়োজন নাই কারণ রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা আমাদের থেকেও সাহাবে বেশি ছিল কিন্তু সাবাইকালাম তো সহিহ বর্ণনার মধ্যে দেখা দিতে যে নাই রাসূল সাল্লাল্লাহু করবে আর রাসূল সাল্লাল্লাহু উম্মতের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আপনি পেয়েছেন মান দাল্লা আলা ফিন ফালাহু ফাহিলি যে ব্যক্তি কোন বালকের প্রত্যেক এলো সে বালকের কারণে আলোর মতো সব হয়ে যাবে শোনা আবু দাউদ মধ্যে হাদিসটা আছে যাই হোক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের প্রত্যেকটা আমলের সব রাসুসাল আপনি পাবেন উন্মতের কোরবানির সব রাসুসাল পেয়ে যাবেন আলাদা অনেকে রাসুসাল নাম এই যে কোরবানি করেন এটার প্রয়োজন নাই আর দ্বিতীয় ফরিক যারা ইমাম আবানী রহমতুল্লাহ সহ অন্যান্য বিদ্যানগণ বলেন যে মৃত্যুর ব্যক্তির নামে তুদের গিয়ে জীবিতরা কোরবানি করে সেটা জায়দ আছে ইবনু আবেদিন রহমাহুল্লাহ বলেন

তারপরে বলতেছেন ওই হাগি হি এতিন আন হাইজিন মিন আখিন অসাদ কার্তী হাদি আর মৃত্যু ব্যক্তি নম্বর বাণী দিলে তার পোষ্ট যে বৃত্তরা দেওয়ার মতোই খাইতে পারবে সৎক্ষা করতে পারবে হাদিয়ে দিতে পারবে এই কথাটা উল্লেখ করা আছে মতালের উল আন নুহার যে নম্বর খণ্ডের সাইচ তো নম্বর পৃষ্ঠাতে তারপরে ইমাম শাহীর রহমতুল আলাইয়ের বিজ্ঞানগণ যারা আছেন তাদের মধ্যে একজনের সি ফি মমতামদে মাজাবিহীন অর্থাৎ ইমে শাফি রহমতুল্লাহ নির্ভরযোগ্য মতের যে ফায়সালা যেটা উল্লেখ করতেছি মেম নবাবি রহমতুল্লাহ আলাই উনার আল মজমু গ্রন্থের অষ্ট নম্বর তিনশত আশি নম্বর খ্রিস্টাতে যে সেটা হচ্ছে আমার তজহিয়াতে ফকাদা আতলা কাবুল হাসান আল উবায়দি জাওয়াজহা শাফি রমতুল্লা আলাহিহা একজন সর উনি বোল এন্ডিয়া জায়েজ আছে মৃত্যু ব্যক্তির জন্য কুরবানী করা লিয়েন না হজর হুম শতকা এটা এক ধরনের শৎকা অর্থাৎ শৎকা তো তা ছিল হানিল মাইয়েতে অতন্ত হু ও তা ছিল ইলেহি বিলেজ মা আর শৎকা করাতেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এটা যে জায়েজ উপকার ভাই মৃত্যব ব্যক্তির নিকটে সব ফোঁচাইটার তো সবাই একমত সুতরাং কুরবানী তো কী হবে জায়েজ হবে কিন্তু উনার দ্বিতীয় একজন মাঝাবের অনুসারী কলা সাহেবুল উদ্দা ওয়াল বগবি এই দুজন বলতেছেন বিহা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জাহেজ হবে না সহি হবে না তবে তিনি দুজন একে ওসিয়ত করে যান অবিহে কথা আর রাফে ইমাম রাফেও এই কথাটাকে নিশ্চিত হিসেবে গ্রহণ করছেন তাইলে ইমাম সাহি রহমতুল্লাহ আলহী মাজাব অনুসারে যেটা দ্বিতীয় মত যে মৃত্যু ব্যক্তির থেকে করতে পারবে না তবে যদি ওসিয়ত করে যায় তাহলে অবশ্যই করতে পারবে এবং প্রস্ত কি করে দিতে হবে সবচেয়ে করে দিতে হবে যেহেতু ওসিয়ত করি গেছে এই জন্য তারপরে সর্বশেষ পরিশেষ কথা হচ্ছে আমরা আহ ওই মাজাবিন হিসাবে যে হানাপি মাঝাবিন অনুসারে যদি না কেউ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত ছাড়া দেয় তাহলে সেটা নিজেও খাইতে পারবে পুস্ত অন্যদেরকে সৎকার করতে পারবে এটা নিজের কোস্তর মতোই হবে যেমন ইবন আবেদিন তার হাসিয়ার ছয় নম্বর খন্ডে তিনশোটা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে যে উল্লেখ করছেন যদি নাকি মৃত্যু ব্যক্তির নির্দেশে তার ওয়ারিসেরা সৎকার করে কোরবানি করে তার পক্ষ থেকে তাহলে আলজামা আবির বিহা তাইলে সৎকার করে দেওয়াটা ওয়াজিব

খোলা হচ্ছে যদি নাকি ওসিয়তের গোষ্ঠ না হয় এমনিতেই সেই মৃত্যু ঠিক করে তাহলে গোষ্ঠ একটা সাধারণ ভাবে নিজেরা খেতে পারবে সবকা করতে পারবে আর ওসিয়তের হয়ে গেলে সবগুলো সবকা করতে হবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম